আমার ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারি না। আমি অন্যায় করার মানুষ না। আমার সঙ্গে এটি চায় না। আমার বাথরুমের স্যান্ডেলটা কই? আমরা ভাবছিলাম যে পরিমণির সাগা শেষ, শেষ হইও হইল না, শেষ একটু বাকি আছে সাগা। সেটা হচ্ছে যে সে কান্নাকাটি নাটক ড্রামা সিনেমা করছিল, এসে আমাদের সংবাদ সম্মেলন করে দিনের পর দিন পিরিয়ড থাকা সত্ত্বেও। এটা আমরা জানতে পারছি কারণ সে ফেসবুকে লিখছে আমার পিরিয়ড চলতেছে, প্রচণ্ড আধুনিক ভদ্রমে। সেটা আমরা বুঝতেছি, মদ টদ খেয়ে বেড়ায় রাত 2টা 3টা বাজে, আধুনিক তো, এটা কেউ তো আমরা সন্দেহ প্রকাশ করতেছি না, রাইট? তো না, উনি এসে নাটক টাটক যাই করছেন করছেন, সেগুলো তো আমি ডিপাঙ্ক করছি ডে ওয়ান থেকে, একদম ফ্রম দ্য গেট গো। লাইক ডে ওয়ানে যেদিন উনি এসে নাটক করছেন সেদিনে আমি বলে দিছি মিথ্যা কথা বলতেছে সব। সো তারপর তো মব লেগে গেছে, মব ফাঁসি দিবে হচ্ছে ইয়েকে, নাসিরু আহমেদকে। এখন তারপর আমরা জানতে পারছি যে পরিমণি, আমি আরও এপিসোড করে দেখাইছি যে পরিমণি সে প্রচণ্ড এই ধরনের মালিশে, সে হচ্ছে রাত বিরাতে মদ খেয়ে বেড়ায়, ভাঙচুর করে বেড়ায়, তারপর একটু থিতুক আসছে উত্তেজিত জনতা, মব ফাঁসি যায় নাসিরু আহমদের। একটু শান্ত হইলো, শান্ত হওয়ার পর এখন আমরা অপেক্ষা করতেছিলাম বেসিক্যালি যে গুলশান ক্লাবে সে ভাঙচুর মারামারি করার ভিডিও ফুটেজ আমরা পাইছি, সেটা লাইক 99% নিশ্চিত করছে যে একই ঘটনা সে বোট ক্লাবেও ঘটাইছে, বাট 100% করেনি, 1% বাকি ছিল, রাইট? সে 1% আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভিডিও এভিডেন্স চলে আসছে আমাদের। সেখানে দেখায় না মারামারি শুরু হওয়ার মুহূর্তের ভিডিও ফুটেজ নাই, বাট শুরু হওয়ার আগ মুহূর্তের ফুটেজ আছে। তো সেখানে যেটুকু ফুটেজ যেটুকু পাওয়া গেছে তাতে অনেক কিছু প্রমাণ হয়ে গেছে। এগুলোগুলো অ্যাটলিস্ট প্রমাণ হয়েছে যে পরিমণি মিথ্যা কথা বলছে। সে দাবি করছে সে সেখানে মদ টদ খাইতে যায় নাই, সে সেখানে হিসু করতে গেছিলো এবং সেখানে সে তাহাজ্জুদ তামাজ পড়তে গেছিলো, এবং হচ্ছে যে তাকে কফি টফি খাইতে জোর টোর করে নেওয়া হয়েছে, না সে দেখা, এবং অমি তাকে ভূগোল বুঝিয়ে নিছে এই সেই, না দেখা যাচ্ছে সে সুন্দর করে বসে একেবারে ড্রিঙ্কস করতেছে এবং সে দুর্ব্যবহার করতেছে নাসিরু আহমেদের সাথে, যেটা নাসিরু ইউ আহমেদ দাবি করছিল যে বরং উল্টা পরিমণি উদ্ধত আচরণ করতেছিল, সেটা নাসিরু ইউ আহমেদ বাধা দিতে গেছে, পরে পরিমণি নাসিরু আহমেদের সাথে দুর্ব্যবহার করছে। তারপর নাসিরু আহমেদের দাবি হচ্ছে জিনিসপত্র ছুঁড়ে মারছে, যেটা আর এই ভিডিওতে আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা জানি যে গুলশান ক্লাবে সে একই কাজ করছে, এবং আমরা রিসেন্টলি আর একটা ঘটনা বের হয়েছে, সেটা কোন একটা বনানি ক্লাবে, সেখানেও সে ছোড়াছুড়ি জিনিসপত্র ভাঙচুর করছে। সো আমরা জানি পরিমণিটা করে, গভীর রাতে মদ খাইতে বের হয়, জিনিসপত্র ভাঙচুর করে। সো নাসিরু আহমেদের দাবি মনে হচ্ছে যে, মনে হচ্ছে না, এটা লাইক অনেকটা নিশ্চিতই উনি সত্য কথাই বলছে। দেখা যাচ্ছে ক্লাবের একটি টেবিলে বসে ড্রিঙ্ক করছেন পরিমণি, সঙ্গে ছিলেন অমি এবং জিমি। এ সময় উত্তেজিত পরিমণিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন পরিমণি, উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি। তো এখন যে প্রমাণিত হয়ে গেল যে পরিমণি পুরোপুরি আগাগোড়া মিথ্যাবাদী ছিল এবং সে একটা লোককে ফাঁসানোর চেষ্টা করতেছিল, এবং যেটা আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে বাংলাদেশে সব লাইক 80% নারী নির্যাতন মামলা হচ্ছে মিথ্যা, সো ইউ নো কোয়ান্টিটেটিভলি যেগুলো সব ভুয়া যত অভিযোগ সামনে উঠে আসে। এবং আপনি রিসেন্ট পাস্টের হচ্ছে যতগুলো ভাইরাল ঘটনা দেখেন, আপনি দিহান আনুষ্কার ঘটনায়, দিহান সম্পূর্ণ নির্দোষ, আনুষ্কা স্বেচ্ছা সেখানে সেক্স করতে গেছে, কনসেনচুয়াল সেক্সের ঘটনা, তারপর আনভীর মুনিরার ঘটনায়, মুনিরার কনসেনচুয়াল সেক্সের ঘটনা, কনসেনচুয়ালি সে ওই বাসায় যাইতো থাকতো, তাকে কেউ জোর জবরদস্তি করে নাই, এবং রিসেন্ট লেটেস্ট হচ্ছে পরিমণির ঘটনায়। এখানে পরিমণি অভিযোগ করছে এক লোকের বিরুদ্ধে, সে তাকে মারধর করছে, তার কোনো সে নির্দোষ সতীসাধ্য মেয়ে সেটা তো নাই, সেটা তো অপ্রমাণ হয়ে গেছে যে না সে তার অভিযোগ মিথ্যা। এখন উল্টা দেখা যাচ্ছে বরং ওই লোক নাসিরু আহমেদ হচ্ছে ভিকটিম, পরিমণির ভিকটিম, এবং নাসিরু আহমেদ বলছে এখন সে মামলা করবে, সে এখন আর পরিমণি এখন নাসিরু আহমেদের সাথে নাকি সমঝোতা করার চেষ্টা করতেছে। নাসিরু আহমেদ বলছে যে না, আমি সমঝোতা করবো না, এটা খেলা হবে, এটা আদালতে খেলা হবে। সো আমি জানি না কী কারণে মিডিয়া পোলট্রিটা নিল, শুরুর দিকে তো মিডিয়া বাদ শয়তানগুলো এগুলো তো আসলে কোনো তথ্য ফাইন্ড করার চেষ্টা করে না, এরা ডিসিশান নেয় যে আমি কোন দিকে খেলবো, তারপর ওই দিকে দৌড়ানো শুরু করে, অদ্ভুত মানে শয়তানগুলো। মিডিয়া হইছে বদমাইশের গোড়া, এগুলো ন্যারেটিভ দাঁড় করে, এগুলো পাবলিককে নাচায়, ফেসবুক এগুলো সব করে। তো প্রাথমিকভাবে মিডিয়া অবস্থান নিয়েছে পরিমাণের পক্ষে, এটা অ্যান্টিসিপেটেড অবস্থান তাদের, নারীর পক্ষ নিতে হবে তাদেরকে। তারপর কী জানি হলো আমি যাই না, হোয়াট হ্যাপেন্ড হঠাৎ করে, তারপর তারা হঠাৎ করে দেখলাম পরিমণির অ্যান্টাই রিপোর্টিংগুলো করা শুরু করলো, এখন কি নাসিরু আহমেদ প্রভাবশালী ব্যক্তি,
লিঙ্কটিং কোন রকম এদের কনভিন্স করতে পারছে, তার মানে এই না যে মিথ্যা বলতেছে, নাসিরুল আহমদের পক্ষে সত্য সেটাই করতেছে, কিন্তু সেটা কিন্তু করার কথা না, মিডিয়া বদমাইশা করতেছে, গুড ফর দ্যাম করতেছে যে কারণে হোক। আমার এখন কথা হচ্ছে এই যে প্রত্যেকটা ঘটনায় দেখা যায় যে শেষ পর্যন্ত মহিলাগুলা ছেলেগুলো নির্দোষ থাকে, তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়, পুরুষগুলা চেষ্টা করা হয় ফাঁসানো হয়, এবং যাদের কারণে যাদের অ্যাক্টিভিজম উৎপাত নাচানাচিতে সেটা সম্ভব হয় ওই সুরগুলো এখন কই। সাকিবুল রশিদ না অ্যানাউন্স করছে যে পরিমনির পোস্টে হাহ দিছে যারা, এরা সবাই পটেন্সিয়াল রেপিস্ট, তো তুই কই এখন পটেন্সিয়াল সিসি? সিসির ভালো বাংলা কি হইতে পারে? মাইগা, আমাদের বাংলাদেশে একটা ভালো বাংলা আছে, মাইগা। তো এখন কই তোমরা? প্রচণ্ড অ্যাক্টিভিজম দেখা যাচ্ছে, মানলাম তোরা ভুল বুঝতে পারস না, তোরা কখনোই বুঝতে পারস না, তোরা সবসময় তোদের মনে হয় যে মহিলাটা সত্য কথা বলতেছে, মহিলাটা ভিকটিম, মহিলাটা ওই যার একটা আছে না কি জানি নাম অনুপম দেভার শিষ্য, সে তো দেখি প্রচণ্ড গরম, সে যে কোনো নারী পুরুষ ঘটনা ঘটলে সে সবার আগে পরিমনি ধর্ষণের অভিযোগ তোলে নাই, ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলছে, হেতে ধর্ষণের বিচার চাচ্ছে, ধর্ষণের বিচার আছে। তো এই কিছু আছে এগুলা, এদের কি ব্যাটিক করা থাকে, এরা জাস্ট অপেক্ষা করে কোথাও কোনো একটা ঘটনা ঘটে না কেন, খালি কোনো একটা নারী পুরুষের একটা ঘটনা ঘটলে এগুলো কাম দেখাইতে নেমে পড়বে। ওক প্রচণ্ড প্রচণ্ড সচেতন নারীর পক্ষ নিয়ে, সো নামসুস নামসুস, নিজেদের ইজ্জত ডুবাইছস, প্রতিবার নিজেদের ইজ্জত ডুবাস তোরা। তো এখন যে ঘটনা সামনে আসতেছে, এখন যে এখন তোদেরকে রিডিম করতে হবে না নিজেদের এই আগেকার বদমাশিগুলো, মানে যদি এমন হতো তখন কোনো কথা এরা বলে নাই, এখনও বলতেছে না কাটাকাটি, তখন যেহেতু বইলা ফেলছোস, তখন যেহেতু পটেন্সিয়াল রেপিস্ট খেতাব দিয়ে বেড়াইছোস, তো এখন সেটা রিডিম করতে হবে না, এখন আবার একটা স্ট্যাটাস দিয়ে যে এরকম নারীরা বাংলাদেশের 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, বিভিন্ন পুরুষদেরকে জীবনের তরে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, জঘন্য জঘন্য অভিযোগ এনে এবং জেল খাটায় লাগতেছে, হ্যারাস করা হচ্ছে, এই যে নাসিরুল আহমেদ অলরেডি জেলখানায় রিমান্ডে, এখন কই তোরা, এখন তোরা কথা কস না কেন? সো এদের কোনো নৈতিক অবস্থা নাই, এরা অভিনয়টা করে যে নারী ভিকটিম দেখে এরা নারীর পক্ষ নিচ্ছে, ব্যাপারটা আসলে তা না, এরা নারী ভিকটিম দেখে নারীর পক্ষ নেয় না, নারী ভিকটিম হোক, নারী হচ্ছে অ্যাসল্টার হোক, তারা নারীর পক্ষ নেবে। হ্যাঁ কেন, লাইক দেখাইতে হবে প্রচুর সচেতন আধুনিক 2021 সাল মিলেনিয়ালস, এরা মিলেনিয়ালস, এরা জন্মগ্রহণ করছে 2020 সালের পর, এরা তো 2000 সালের পর, এরা তো 2000 সালের পর জন্মগ্রহণ করে নাই, ওগুলোকে বলা হচ্ছে জেন জি, জেনারেশন জি আর কি, যেগুলো সম্ভবত 90s পর জন্ম নিয়েছে। তো যাকে এরা দেখাইতে হবে এরা জেন জি, এরা মিলেনিয়ালস, ভাব ধরতে হবে প্রচুর ভাব, এদের ভাবের জ্বালায়। ওই যে একটা গল্প পড়ছিলাম না আমরা, ওই যে ব্যাঙের গল্প, যে বাচ্চারা খেলা করে পাথর দিয়ে, ব্যাঙদেরকে পাথর ছুঁড়ে মারতেছে বাচ্চারা, আর ব্যাঙ মারা যাইতেছে, তারপর একটা বয়স্ক ব্যাঙ মাথা তুলে বলতেছে যে তোমাদের কাছে যেটা খেলা এটা আমাদের জন্য একটা জীবন মরণ ইস্যু। সো এই শুয়োরগুলার জন্য যেগুলো অ্যাক্টিভিজম প্রচুর ভোগ দেখাইতে হবে, প্রচুর নারীবাদ, তোদের জন্য যেগুলো অ্যাক্টিভিজম, কিছু মানুষের জন্য এগুলো জীবন মরণ ইস্যু।